টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করুন টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনটি প্রেস করুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেল। আজকে আমি ফুড এসআই এর ফুল 100% কিন্তু অ্যান্সার কি কিন্তু এখানে সলভ করে দেবো। একদম 100টার মধ্যে 100টাই কিন্তু অ্যান্সার আপনি এখানে সঠিক পেয়ে যাবেন। এরপর এক থেকে দুটো হয়তো ভুল হতেও পারে, সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এটা কিন্তু ভুল অ্যান্সার। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের অ্যান্সার কি বেরোচ্ছে, তো আপনারা সেসব অ্যান্সার কি দেখে কনফিউশন হবেন না। একদম এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এটিতে একদম জেনুইন অ্যান্সার কি, যেগুলো 100% কিন্তু যাচাই করা অ্যান্সার কি এবং ম্যাথও সলভ করা আছে। ম্যাথের অ্যান্সারগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি আসতে অনেকটা লেট হলো, তার কারণ হচ্ছে অনেক দূর দূরান্তে যেসব সিট পড়েছিল সেখান থেকে ফিরতে লেট হয়ে যাওয়ায় কিন্তু ভিডিওটা তৈরি করতে দেরি হলো। তাও কিন্তু আপনাদের স্বার্থে কিন্তু ভিডিওটি প্রচুর কষ্ট করে তৈরি করে দিয়েছি, তার জন্য অবশ্যই আপনারা কিন্তু একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক দেরি না করে। তো আমার যে সেটটা পড়েছিল সেটা হচ্ছে টেস্ট বুকলেট সিরিজ নাম্বার বি। তো আপনাদের যদি বি সিরিজ হয় তাহলে খুবই ভালো, কোশ্চেন নাম্বার সমেত সব মিলে যাবে, না হলে আপনারা কিন্তু কোশ্চেনগুলো মিলিয়ে নিন। তো চলুন প্রথম শুরু করে যাক। প্রথমটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল, এটি হচ্ছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে। তারপর 2 নম্বর কোশ্চেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানব অধিকার গ্রুপ, ভারতের নাগরিক নন এমন একজন ভারতরত্ন পেয়েছিলেন প্রথম, তিনি হলেন মাদার টেরেসা। তো তিনি পেয়েছিলেন 1980 সালে, আর খান আব্দুল গাফর খান অনেকের মনে কনফিউশন হতে পারে, তিনি পেয়েছেন 1987 সালে। তাহলে প্রথম বলেছে তাহলে 1980 তো মাদার টেরেসা। তারপর চলে যাই, পুলিৎজার পুরস্কার এটা দেওয়া হয় সাহিত্য এবং সাংবাদিকতার জন্য। তারপর চলে যাই 5 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয় 1896 সালে। তারপর চলে যাই, মাউন্ট এভারেস্টে প্রথম ওঠা মহিলা হচ্ছে বাচেন্দ্রী পাল। ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পে, এটা হচ্ছে টেক্সটাইল শিল্প, টেক্সটাইল মানে হচ্ছে বস্ত্র শিল্প। তারপর চলে যাই 8 নম্বর কোশ্চেন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত, এটি হচ্ছে সাধারণ পরিষদ। তারপর মাই লাইফ এটি কার আত্মজীবনী, এটা হচ্ছে বিল ক্লিন্টনের আত্মজীবনী। গ্রামীণ ও শহুরে এলাকায় জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি হচ্ছে 2400 গ্রামের জন্য, আর শহরের জন্য হচ্ছে 2100। তাহলে অ্যান্সার এ হচ্ছে কারেক্ট। প্রথম লোকপাল বিল সংসদে উত্থাপন হয়েছিল মে 1968 সালে। তারপর চলে যায় 12 নম্বর কোশ্চেন, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। চলে যায় 13 নম্বর, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি কিসের সঙ্গে যুক্ত, এটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত। তারপর চলে যায় 14 নম্বর কোশ্চেন, কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছিলেন, রিসেন্ট যিনি মারা গেছেন আমাদের শ্রদ্ধেয় স্টিফেন হকিংস, খুবই ভালো একজন উচ্চ বিজ্ঞানী ছিলেন, উচ্চতর, তো তিনি এই বইটি লিখেছিলেন। তারপর চলে যাই, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হচ্ছে সুয়েজ খাল। তারপর সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ অপশন সি এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। তারপর চলে যাই 18 নম্বর কোশ্চেন, বিখ্যাত সাঁচি স্তূপকে নির্মাণ করেন, এটা হচ্ছে অশোক। কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন, এটা হচ্ছে ইন্দো গ্রিক। ঘুমার লোকনৃত্যটা হচ্ছে রাজস্থানের। মন্ত্রীদের নির্বাচন হতে পারে, এটা হচ্ছে 1, 2 এবং 3। আপনারা যদি কোনো কোশ্চেনে ডাউট ফিল করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু আমারও কারেক্ট করা হয়ে যাবে। দক্ষিণ গোলার্ধে সামার সল্ট, হ্যাঁ সামার সল্টিস্ট যে উত্তরায়ণ ঘটে 22শে ডিসেম্বর, কোন ধারা বা আর্টিকেল ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে, আর্টিকেল 370। জিরো আওয়ার কি না, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় এটাকে বলা হয় জিরো আওয়ার। অনেকের মনে কনফিউশন হতে পারে সকাল এবং বিকাল সেশনের মধ্যবর্তী সময় নিয়ে, তো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়, এটা হচ্ছে চুনা পাথর। তারপর চলে যাই, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়, এটা হচ্ছে জ্বালানি কোষ। বাকি তিনটা জলশক্তি, মানে জলবিদ্যুৎ, সৌরশক্তি আর বায়ুশক্তি, তিনটি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য। তারপর 2020 অলিম্পিকটি কোথায় অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হবে। সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য আর পৃথিবী, চাঁদটা সূর্য আর পৃথিবীর মাঝে যখন চলে আসে তখন সূর্যগ্রহণ হয়। তারপর চলে আসে 29 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাসটি হচ্ছে আর্গন। সবচেয়ে রমণীয় ধাতু হচ্ছে সোনা,
তারপর চলে আসি 31 নম্বর, নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? এটা হচ্ছে ব্যাঙ্গ সাপ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দয়া করে যে ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু ইম্পর্টেন্ট অ্যান্সার কিন্তু আপনারা কিন্তু মিস হয়ে যাবে আপনাদের। পরপর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, কারণ প্রচুর কষ্ট করে ভিডিওটি বানানো হয়েছে। তো দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা এই প্রক্রিয়াটি জড়িত থাকে আস্রাবন, যেটাকে বলা হয় অসমোসিস। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্ল্যান্ডসাম? হচ্ছে উইম্বলডন, সবচেয়ে প্রাচীন গ্ল্যান্ডসাম। ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, এটা হচ্ছে ভিটামিন সি। তারপর হচ্ছে বিখ্যাত অঙ্কন ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন শিব রন্দন নাতিয়াল। তারপর চলে যাই, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? এটা হচ্ছে থাকনি। তারপর চলে যাই, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? এটা হচ্ছে ভুট্টা মেজ। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? নিউক্লিয়ার ফিউশন, মানে সংযোজন বিক্রিয়া যেটা। তারপর নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো, 2G বর্ণালী বাউন্ডওয়েথ ব্যবহার করা হয়, 3G বর্ণালী বাউন্ডওয়েথ ব্যবহার করা হয়, 15-20, 30-30 একটা, 4G এটা। তো এখানে অ্যান্সার হবে 1 এন্ড 2, 2G এবং 3G যেগুলো এটা অ্যান্সার। তারপর চলে আসে, একটি পালক একটি কাঠের বল আর একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে, ভালো করে দেখুন কোশ্চেনটা বলছে, শূন্য স্থানে কোনটি সবচেয়ে শূন্য শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? এটা হচ্ছে সবগুলি সমান দ্রুততায় পতিত হয়, শূন্য স্থান বলেছে। যদি এমনি বায়ুমাধ্যম হতো তাহলে কিন্তু ইস্পাতের বলটা হতো, যেটা সবচেয়ে ভারী সেটা আগে পতিত হতো। আর ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় গভর্নর, নট সিইও, সেন্ট্রাল এক্সিকিউটিভ অফিসার। অনেক ইউটিউবার দেখছি প্রধান নির্বাহী কর্মকর্তা লিখে দিচ্ছে, সেটা হবে না, পরিবার কোনোটি নয় হবে। তারপর 43 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? এটা হচ্ছে জাভা, জাভা স্ক্রিপ্ট, নাম শুনে থাকবেন আপনারা। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা হচ্ছে AITUC। কৃষি গবেষণা গড়ে উঠছে নয়া দিল্লিতে। বিশ্বের বৃহত্তম ফুল হচ্ছে রাফলেশিয়া। পাবলিক সেক্টরের বিলগীকরণকে বলা হয় ব্যক্তিগত, প্রাইভেটাইজেশন, ব্যক্তিগতকরণ। কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়? লোকসভার সদস্য দ্বারা, সমস্ত সদস্য দ্বারা। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম শুরু হয় 1951 সালে, চলেছিল 51 থেকে 56, টোটাল 5 বছর। তো এরকম অনেক পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, যদি সে সমস্ত ভিডিও দরকার হয় অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি নেক্সট ভিডিও নেক্সট টাইম কিন্তু দেবো সেগুলো দেখার জন্য, অবশ্যই পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন নোটিফিকেশনের জন্য। চলে যান 50 নম্বর কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন, এটা শপথ পাঠ করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি অ্যাবসেন্ট হন তাহলে তিনি যাকে নির্দেশ দেবেন সেই শপথ পাঠ করাবে, তাহলে রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। চলে যান, তারপর ম্যাথের কোশ্চেন, ম্যাথ কোশ্চেন বেশিরভাগ ইউটিউবারই ভুলভাল অ্যান্সার দিচ্ছে এবং অনেক ইউটিউবার অ্যান্সার দেয়নি। তো আমি কিন্তু যেগুলো দিচ্ছি ভালো করে আপনারা অ্যান্সারগুলো মিলিয়ে নেন আপনার কোশ্চেনের সঙ্গে। তো PQR একটা ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ, আজ যা বিনিয়োগ করে কিউ তার 2-এর 3, এটার অ্যান্সার হবে 6:2:3। তারপর চলে যায় 15টি ডিমের ক্রয়মূল্য 75, তাহলে 4 ডজন ডিম, 4 ডজন মানে হচ্ছে 4 বরং 48টি ডিমের ক্রয়মূল্য হচ্ছে 240 টাকা। চলে যায় একটি সাঁতারুর স্থির জলে গতি ন কিমি পার আওয়ার, তাহলে আর নদীর বহমান গতি 6, আর বলেছে অনুকূলে বার করতে বলেছে 9 আর 6 15। চলে যায় তারপর 54 নম্বর কোশ্চেন, নির্দিষ্ট সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% সমান, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 13:10। তারপর চলে যায় 49 জন ছাত্র একটা বালিকা বালকের অনুপাত হচ্ছে 4:3, 4 জন ছেড়ে চলে যায় তার অনুপাতটি হবে 8:7। চলে যায় তারপর কোশ্চেন, একটি ট্রেন দণ্ডায়মান ব্যক্তিকে যদি অতিক্রম করে তাহলে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার। তারপর চলে যায় AX 1 কিমি অতিক্রম করে এত মিনিট এত সেকেন্ডে, ওয়াই এত এত মিনিটে, এক্স ওয়াইকে দূরত্বে পরাজিত করলে 133.13 মিটার অ্যান্সার হবে। চলে যাই তারপরে কোশ্চেন, ঘড়িতে 4:40 যদি বাজে তাহলে 100 ডিগ্রি কী করে হচ্ছে? এই যদি আপনাদের মনে প্রশ্ন জাগে যে এটা কীভাবে হচ্ছে তাহলে আপনি ভিডিওর নিচে কমেন্ট করুন, তাহলে আমি নেক্সট ভিডিওতে কিন্তু এই শুধু ম্যাথগুলো নিয়ে ডিসকাস করে দেবো, শুধু ম্যাথগুলো নিয়ে একটা ভিডিও থাকবে, তাহলে সেখানে শুধু প্রত্যেকটা ম্যাথ সলভ করা থাকবে। এখানে যেমন অ্যান্সারটা আপনারা পেয়ে যাচ্ছেন যদি বলেন তাহলে সলভ করা, আপনারা দেখতে পাচ্ছেন পাশে অনেক সলভ করা আছে, যদি বুঝতে পারছেন খুবই ভালো হয়, যদি না বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমরা নেক্সট ভিডিওতে সেটাও করে দেবো।
চলে যায়। তারপরে কোশ্চেন এক্স প্লাস এটার অ্যান্সার হবে 13, 10। তারপর চলে যায় ক্ষুদ্রতম সংখ্যা 1057-এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণ হবে 23 দ্বারা বিভাজিত। এটা হচ্ছে এক এক 1057-এর সঙ্গে এক যোগ করলেই সেটা দেখুন 23 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, আপনারা ভুল করেও কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছেন খুব স্পিডে ভিডিও চলছে, কারণ আপনাদের যাতে সময় অপচয় না হয় তার জন্য খুব স্পিডে ভিডিওটি করা হচ্ছে। তো স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বলছে -11 এবং 11 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 দ্বারা গুণিতক, আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে 2 বা 3-এর গুণিতকগুলো পুরো লিখে দেওয়া হয়েছে, তাহলে 14টা অ্যান্সার হবে। তারপর চলে যায় এক্স ওয়াই জেড 6000 টাকা একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়। এক্স এবং ওয়াই একটি কাজ 3 এর 4 অংশ করলো, বাকি কাজটি জেড শেষ করলো, জেড মজুরি পাবে 1500 টাকা। কী করে হচ্ছে জানতে হলে কিন্তু কমেন্ট করুন, তাহলে নেক্সট ভিডিও পাবেন। একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়, ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। এটা হচ্ছে 11:45-এর মধ্যে টোটাল ভর্তি হয়ে যাবে। তারপর চলে যায় যদি 3.73 মিটার পার সেকেন্ড গতি রূপান্তর কিমিতে করেন, এটা মিটার পার সেকেন্ডে আছে, কিমি পার আওয়ারে করবেন, তাহলে 18.5 দিয়ে গুণ করতে হবে, চলে যান 12 কিমি পার আওয়ার হবে অ্যান্সার। তারপর 65 নম্বর কোশ্চেন, 315 কিমি দূরত্ব অতিক্রম করতে যদি এত সময় লাগে তাহলে গাড়ির গতিবেগ ছিল 31.25 মিটার পার সেকেন্ড। তারপর চলে যাই, এটা একদম সিম্পল অঙ্ক, যদি আপনারা না করতে পারেন অবশ্যই কমেন্ট করুন, অবশ্যই কিন্তু আমি নেক্সট ভিডিওতে করে দেখিয়ে দেবো আপনাদের। তাহলে এটার অ্যান্সার হবে 5997, 5997। তারপর চলে যায় এক ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে 12 কিমি দূরত্ব অতিক্রম করলো, তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলটি সমগতিতে চালায়। তাহলে অ্যান্সার হবে 24 কিলোমিটার। এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি করতে পারে 12 দিনে, দুজনে মিলে একত্রে করতে পারবে 3 দিনে। অনিত একটি বাইসাইকেল 3200 টাকায় ক্রয় করলো, সে বাইসাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো, কত টাকা মূল্যে কিনেছিল? 2960। তারপর বুঝে 3-এর 4, 5-এর 6, 7-এর 10-এর প্রত্যেকটা এর মানে হচ্ছে গুণ গুণ করে দেন, সিম্পল অ্যান্সার বেরিয়ে যাবে, অ্যান্সার হবে 728। তারপর চলে যায় রাকেশ এবং মোহনের গড় বয়স 15, মোহন এবং রমেশের গড় বয়স 12, রাকেশ এবং রমেশের গড় বয়স 13, তাহলে মোহনের বয়স কত? দেখতে পাচ্ছেন এখানে করে দেওয়া আছে সলভ পাশে, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করুন, নেক্সট ভিডিওতে কিন্তু এগুলো সব ডিটেলসে করে দেওয়া হবে, অ্যান্সার হবে 14 বছর। তারপর চলে যান, 3টি সংখ্যার গসাগু দেওয়া আছে, সংখ্যাগুলির অনুপাত দেওয়া আছে, সংখ্যাগুলি নির্ণয় করার অ্যান্সার হবে 23, 46 আর 69। 1 ডজন জোড়ার মোজার তালিকা দেওয়া মূল্য দেওয়া আছে 80 টাকা, 10% ডিসকাউন্ট করুন, 8 টাকা বাদ যাবে 24 টাকায়। কয় জোড়া মোজা পাবেন? না, 4 জোড়া। একজন সেনাপ্রধান 36,562 টাকা 62 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন, বর্গ করতে গেলে কিন্তু স্কোয়ার হতে হবে, স্কোয়ার হতে গেলে দেখতে পাচ্ছেন 81 বাদ থাকছে, মানে হচ্ছে 81 জন সেনা কিন্তু অব্যবহৃত, তাদের ব্যবহার করা যাবে না। তারপর 2424 সংখ্যাটা 2 স্থানীয় মান, প্রথমে 2 স্থানীয় মান দেখুন 2000, তারপর হচ্ছে 20, তাহলে টোটাল হচ্ছে 2020। তারপর চলে যাই, ম্যাথটা ভুল আছে, 76 এটার অ্যান্সার রুট এক্স, এক্সের জায়গায় হবে কিন্তু রুট এক্স মানে হচ্ছে -10 অ্যান্সার আসবে। তো এই অ্যান্সারটা কিন্তু ভুল আছে, কোশ্চেন অ্যান্সার ভুল আছে, পিএসসি তরফ থেকে এটা কিন্তু বাতিল করে দেওয়া হবে। তারপর চলে যায় 77 নম্বর কোশ্চেন, বলছে 12, 16, 32, 64, 132, তারপরের নাম্বারটি কত? 232। এগুলো মাইনাস করলে করে করে গেলেই কিন্তু হয়ে যাবে অ্যান্সার। চলে যায় তারপরে কোশ্চেন, 8,930 টাকার বার্ষিক 8% সরসুদে হারে 5 বছরের মোট সুদ, মোট সরল সুদ হচ্ছে 3,572 টাকা, পিটিআর বাই 100 সূত্র লাগিয়ে দিলে হয়ে যাবে। নিম্নলিখিত মধ্যে কোনটি সবচেয়ে বড়? এগুলো যদি ভাগ করে নেন তাহলে খুব ভালো হয়, 11, 14 হবে অ্যান্সার। তারপর চলে যায় সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে ও নরেশ 600 টাকা ধার করে 10% সুদে, কত সময় পর উভয় ঋণ পরিশোধে সমান হবে? 16.2/3। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এই ভিডিওটি যেন সবাইকে কাছে পৌঁছে যায়, কারণ প্রচুর ইউটিউবে উল্টোপাল্টা অ্যান্সার কি দেওয়া ভিডিও কিন্তু এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে গেছে অলরেডি, যেগুলো অনেক অনেক ভিউজও হয়ে গেছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু সবাইকে সঙ্গে শেয়ার করে দিন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন, ফেসবুকে শেয়ার করুন, যেখানে বন্ধু আছে যারা পরীক্ষাটা দিয়েছে তাদের সঙ্গে শেয়ার করতে থাকুন, কারণ এই ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি অ্যান্সারই কিন্তু এখানে জেনুইন এবং 100% এগুলো কারেক্ট। যদি ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট বলবেন, কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আর একটি লাইক অবশ্যই করুন, কারণ এই ভিডিওটা সবাইকে কাছে পৌঁছানো উচিত আমি মনে করি, যেহেতু অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চলে যাই তারপর কোশ্চেন, অদ্য সোমবার হলে 64 দিন পর কী বার হবে? 7 দিন ভাগ করুন তাহলে 9 হচ্ছে, দেখুন 7, 9, 63, তাহলে 63তম দিনেও হচ্ছে কিন্তু সোমবার, তারপরের দিন হচ্ছে মঙ্গলবার। তারপর চলে যায় 300 টাকা পিকিউআরের মধ্যে যে সমানভাগে ভাগ করা যায়, কন্ডিশন দেওয়া আছে অ্যান্সার হবে 2:3:5। তারপর চলে যায় 2টি সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, জানেন আপনারা যে 2টি সংখ্যার গুণফল সমান সংখ্যা 2টির লসাগু ইন্টু গসাগু, তাহলে যদি করা হয় তাহলে অ্যান্সার হবে 264। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলে 3 বছরের জন্য 1% বেশি সুদে রাখা হতো, তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত, অর্থের পরিমাণ 1,70,000 টাকা।
দুয়ের তিনের এর এর সেম কোশ্চেন আগে একটা পেয়েছেন আপনারা, এরগুলো গুণ করে দিন, সিম্পল সব গুণ করে দিন, 378 হবে অ্যান্সার। তারপর চলে যাই 86 নম্বর কোশ্চেন। সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37 ডিগ্রি, মঙ্গল বৃহস্পতির গড় উষ্ণতা হচ্ছে 34, হ্যাঁ এটা অ্যান্সার হবে 36 ডিগ্রি সেলসিয়াস। এ বি এর তুলনায় 20% কম কাজ করে, যদি এ কোনো কাজ 7.5-2 ঘন্টা শেষ করে তাহলে বি কাজটি শেষ করবে 6 ঘন্টায়। পিতা পুত্রের বয়স 9 গুণ মাতার বয়স, তো সিম্পল পুত্রের টেক্স ধরুন পিতারটা 9x হবে, মায়েরটা হবে 8x, তাহলে টোটাল পিতা প্লাস মাতা 9×8=17x সমান 51x সমান 3 বছর। না বুঝতে পারলে কমেন্ট করুন। একটি শ্রেণীকে এ বি দুটি সেকশনে ভাগ করা হলো, এ সেকশনে 20 ছাত্রের পাশের হার 80%, বি সেকশনে 30 ছাত্রের পাশের হার 70%, উভয় সেকশনে পাশের হার হচ্ছে 74%। 90-এর কোশ্চেন, 3 জন লোক একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই কাজটি করে 18 দিনে, 4 জন লোক আর 4 জন বালক করবে 9 দিনে। তারপরে কোশ্চেনে চলে যায়, জগৎরাম একজন দুধ বিক্রেতা, কিছু পরিমাণ দুধ বিক্রয় করে, কোন অনুপাতে জল মেশালে বিক্রয় 5% লাভ হবে, তাহলে 100% দুধ থাকবে আর 5% জল থাকবে, অনুপাতটি হবে 1:20। তারপর চলে যাই, মুদি দোকানে 2.04 টাকা দরে গম, এত টাকা পরে দরে গম কিনে মিশিয়ে দিলে অনুপাত হবে 3:4। গোপাল একটি সেল ফোন ক্রয় করে, পড়ছি না পুরো অঙ্কটা, 1% লোকসান হবে। তারপর 94 নম্বর কোশ্চেন, 7 বছর পূর্বে এ বিয়ের বয়স অনুপাত ছিল এত এত, লেটার অ্যান্সার হবে 23 বছর। 95 একজন দোকানদার তার খরিদ্দারের 10% ডিসকাউন্ট দিয়ে ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো, যে পণ্যের এত দাম তার ধার্য মূল্য কত, 600 টাকা। তারপর চলে যাই, একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়, মানে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে 48, এত হলে তার ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। আর একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয়, ট্রেনটি বিপরীত মুখে হাঁটা অতিক্রম করে, যা হাঁটা 20 মিটার পর, তাহলে ট্রেনটির গতি বলেছে কত, 20 কিমি/আওয়ার হবে। 98 নম্বর কোশ্চেন, একটি শহরের জনসংখ্যা হচ্ছে এত, প্রতি বছর 2% করে হ্রাস পেলে, বলছে 2 বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে, ভালো করে দেখুন বৃদ্ধি বলেছে, তাহলে মাইনাস করতে হবে আপনাকে একটা জায়গায়, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে 1,00,100। তাহলে এখানে যে লেখা আছে সাবস্ক্রাইব নাও, তাহলে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটি ভুলবেন না, পাশে যে বেল আইকনটি আছে সেটিও বাজিয়ে দেবেন, না হলে কিন্তু আমি যে ভিডিওগুলো দেবো নোটিফিকেশান আপনারা পাবেন না, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশান বেলটিও প্রেস করুন। তার সঙ্গে সঙ্গে একটি লাইক করতে হবে আপনাদেরকে এবং ভিডিওটি শেয়ার করতে হবে অনেক অনেক পরিমাণে। তারপরে চলে আসি 99 নম্বর কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6, 9 দ্বারা ভাগ করা হয়, প্রতিবার 0 অবশিষ্ট থাকে, এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতিক্রিয়াতে 7 অবশিষ্ট থাকে, হবে 72। আপনারা চেক করে দেখে নিতে পারেন। এটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে, মোট পাসের হার যদি 75% হয় কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল, 320 জন। তাহলে আপনারা এখনও পর্যন্ত যতগুলো অ্যান্সার আমি বললাম সেগুলো মিলিয়ে আপনাদের কত স্কোর হলো নিচে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট জানাতে কিন্তু ভুলবেন না, এখান থেকে আমি পরের ভিডিওতে কাট অফটাও কিন্তু পাবলিশ করব, মানে কত কী কাট অফ হতে পারে আপনারা যদি এখানে কমেন্ট করেন তার ভিত্তিতে এবং বিভিন্ন ইউটিউবারদের ভিত্তিতে কিন্তু আমি একটা কাট অফ প্রকাশ করব। কাট অফ জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে যে বেল আইকনটা আছে সেটিও প্রেস করে রাখুন। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য, কেমন লাগলো কমেন্টে জানাবেন, কত স্কোর হলো সেটাও কমেন্টে জানাবেন, অবশ্যই শেয়ার করবেন, ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, আশা করি আপনাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।